নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ারলেস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আমার 3 দিন ধরে একটু জ্বর হয়েছিল, যার জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি। সেই কারণে আজকে শরীরটা একটু ভালো হতেই চট করে চলে এলাম আপনাদের সকলের সামনে। আর এখন যা ওয়েদার চলছে, হঠাৎ মারাত্মক গরম, খুব রোদের তাপ, বা হঠাৎ বৃষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এই সময় ত্বকে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রখর তাপে যেমন ত্বকটা পেল হয়ে যেতে পারে, ব্ল্যাক একটা স্পট হয়ে যেতে পারে ত্বকের মধ্যে। এছাড়া যখন খুব আবার বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন হট করে ত্বকটা কী হচ্ছে না, একটু ড্রাই হয়ে যাচ্ছে, যেমন শীতকালে হয় ঠান্ডায় ড্রাই হয়ে যাচ্ছে। এই সময় ত্বকের কিন্তু খুব ভালোভাবে আমাদের পরিচর্যা করতে হবে। সেই কারণে বন্ধুরা, আজকে আমি ভিটামিন ই আর মুলতানি মাটির একটা প্যাক নিয়ে আসছি, যা এত ভালো রেজাল্ট আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। একবার ইউজ করুন, আপনাদের স্কিনের যত রকমের সমস্যা, বিশেষ করে এই যে মরশুমটা চলছে, এই সময় যে সমস্যাগুলো, সেগুলো থেকে কিন্তু চট জলদি আপনারা সমাধান পাবেনই, একদম 100% গ্যারান্টি। ত্বকের যে সমস্ত পুরনো দাগ ছোপ আছে, কালো চা মানে একটা রংটা অপরিষ্কার রয়েছে, বা ফুসকুড়ি ব্রণ ড্রাই হয়ে যাচ্ছে, সাদা সাদা ব্ল্যাকহেডসের প্রবলেম, হোয়াইটহেডসের প্রবলেম, সেগুলো কিন্তু চট জলদি একবার ইউজ করলেই বুঝতে পারবেন। মানে ফার্স্ট টাইম যে ইউজটা করবেন, তাতেই কিন্তু আপনি একটা বুঝতেই পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে আপনার স্কিনের ত্বকের স্ট্রাকচারটা। অবশ্যই এটা ট্রাই করুন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আর চলুন ভিডিওর মেন পর্বে চলে যাই। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলতে এইমাত্র ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও নানা ধরনের ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। আর ছোট্ট যে বেল বাটনটা আছে, ওটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে। একটা বানানোর জন্য একটা কাঁচের বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতন মুলতানি মাটি। যতটা লাগবে বন্ধুরা ততটাই মুলতানি মাটি আপনারা নেবেন। দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। যাদের ভিটামিন ই ক্যাপসুল সহ্য হয় না, তারা অবশ্যই এখানে ভিটামিন ই ক্যাপসুলের বদলে গ্লিসারিন বা কোকোনাট অয়েল দিতে পারেন। দিলাম 1/2 চামচের মতন গোলাপ জল, আর দেবো হচ্ছে 1/2 চামচের মতন অ্যালোভেরা জেল, বাগানের অ্যালোভেরা জেলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আর 1/2 চামচের মতন মধু। ব্যাস, এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো একে অপরের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি এখানে বানিয়ে নেবো। প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে, একটা টিস্যু বা রুমাল গরম জলে, হালকা ইস্যুদুষ্ণ গরম জলে ভালো করে নিংড়ে মুখটা পুছে নেবো। পুছে নিলে কিন্তু এরপর যদি প্যাক ইউজ করা যায়, তাহলে এর রেজাল্টটা কিন্তু বেশি ভালো পাওয়া যায়। এরপরে মুলতানি মাটির যে প্যাকটা বানিয়েছিলাম, সেই মুলতানি মাটির প্যাকটা পুরো আমি মুখের চারপাশে, মুখের ত্বকে পুরো লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করবো, যতক্ষণ না মুলতানি মাটির প্যাকটা ভালো করে শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের ত্বকে জন্য ওয়েট করতে হবে। বন্ধুরা, এই প্যাকটা কিন্তু ভীষণ উপকারী, কারণ মুলতানি মাটি আছে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো, স্কিন ভেতর থেকে পরিষ্কার করে, চকচকে করে, ঝকঝকে করে, বা যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি এখানে ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন গ্লিসারিন বা নারকোল তেল, সেগুলো কিন্তু ত্বককে পরিষ্কার রাখে, ভেতর থেকে একটা ঝকঝকে ত্বকত্বকে ব্যাপার আসে, পুরনো দাগ ছোপ কিন্তু তুলে দেয়। গোলাপ জল তো আমরা জানি স্কিনের জন্য কতটা ভালো, ত্বককে ময়েশ্চার করে, আর ত্বকের একটা হালকা গোলাপি আভা যেন ত্বকে ফুটে ওঠে, সেটা আমরা খুব ভালোভাবেই জেনে থাকি। এরপরে অ্যালোভেরা জেল ত্বকের জন্য ভীষণ উপকারী, যাকে আমরা অমৃত বলে থাকি। ত্বকের নানা ধরনের সমস্যা কিন্তু অ্যালোভেরা জেল সমাধান করে, ব্রণ থেকে রক্ষা করে, কালো দাগছোপ থেকে রক্ষা করে, যত পুরনোই দাগছোপ হোক কন্টিনিউয়াস অ্যালোভেরা জেল ইউজ করলে কিন্তু সেটা থেকে ত্বক রক্ষা পায়। এছাড়া মধু কিন্তু ত্বককে ময়েশ্চার করে, ভেতর থেকে একটা উজ্জ্বল ফর্সা ব্যাপার কিন্তু নিয়ে আসে। ত্বকটা ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি বন্ধুরা, দেখুন রেজাল্ট খুব ভালো, একদম পরিষ্কার হয়ে গেছে স্কিনটা, সব থেকে বড় কথা খুব সফট হয়ে গেছে, ময়েশ্চারাইজড হয়ে গেছে, একদম যেন নরম হয়ে গেছে। এরপরে আমি টোনার, যেগুলো যে টোনার আপনারা ইউজ করেন সেই টোনার ইউজ করবেন। আমি গোলাপ জল বলেই থাকি প্রত্যেকটা ভিডিওয়েই, সেই গোলাপ জল স্প্রে করে নিচ্ছি, তারপরে ট্যাপ ট্যাপ করে স্কিনের সঙ্গে বা ত্বকের সঙ্গে অ্যাবজর্ব করে নেবো। তো এইভাবে কিন্তু মুলতানি মাটি আর ভিটামিন ই দিয়ে আমি কিন্তু আমার স্কিন কেয়ার করে নিলাম আজকে। অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই স্কিন কেয়ার কেমন লাগলো। তো বন্ধুরা বলুন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিই, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।